বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে জন্মনিবন্ধন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সরকার নির্ধারিত মেয়েদের বয়স 18 বছর কিন্তু দেখা যায় অনেক মেয়েদের বয়স 18 বছর পূর্ণ না হওয়ায় বিবাহের সময় 18 বছর লিখে বিবাহ দিতে হচ্ছে প্রশ্ন হচ্ছে মিথ্যার আশ্রয় নিয়ে বিবাহ সম্পন্ন করা কতটুকু শরীয়ত সম্মত দেখুন মিথ্যা সর্বঅবস্থায় হারাম ইসলামে মিথ্যাকে কোন অবস্থাতে হালাল করে না জায়েজ করনে কোন অজুহাতে মিথ্যা বলা যাবে না আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে সত্য কথা বলে আমার যা হয় কিন্তু আমাকে সত্য উপরে থাকতে হবে জেনে শুনে ঠান্ডা মাথায় কোন মুসলমান মিথ্যা বলতে পারে না আমাদের দেশে বেশিরভাগ মানুষের জন্ম সনদ ঠান্ডা মাথায় কোন প্রয়োজন ছাড়া বাধ্য হওয়া ছাড়াই আমরা জন্ম সনদে জন্ম তারিখ ভুল লিখি পাসপোর্টে ভুল তারিখ দেই এজন্য আমি বলি বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের জন্মের তারিখের ঠিক নাই জন্মের ঠিক নাই বলি নাই কিন্তু জন্মের তারিখের ঠিক নাই আবার বলেন না যে জন্ম তারিখের ঠিক নাই বলছি জন্মের তারিখের ঠিক নাই বেশিরভাগ মানুষের জন্ম তারিখ মা বাবা এমন কি স্কুলের শিক্ষকরা যারা সন্তানকে আদর্শ শিখাবেন তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তারিখটা একটু বাড়িয়ে লেখেন না কমায় লেখেন যখন যেটা প্রয়োজন হয় যাতে একটু বেশি দিন চাকরি করতে পারে সেভাবে সুবিধা যেন পায় জন্ম তারিখটা ওইভাবে আমরা অনেকে লিখি আছে না নাই আমাদের দেশে যারা মা বাবা আছেন বা যারা ভবিষ্যতে মা বাবা হবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার শিশুর জীবনের প্রথম বিসমিল্লাতেই আপনি একটা মিথ্যা দিয়ে তাকে দাঁড় করায় দিলেন এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন যে শিক্ষক শিক্ষার্থীকে একটু বেশি দিন চাকরি করতে পারবে বয়স সুবিধা বেশি পাবে সেজন্য মিথ্যা কথা লিখতে বলে জন্ম সনদে সার্টিফিকেটে সেই শিক্ষক কখনো আদর্শ শিক্ষক না সে মা বাবা কখনো আদর্শ মা বাবা না আমাদের এই সমাজে সব মা বাবা চায় আমাদের সন্তানগুলো যেন দুধে ভাতে থাকে সন্তানগুলো যেন মানুষ হয় পশু না হয় চোর ডাকাত না হয় দুর্নীতিবাজ না হয় ঘুষখোর না হয় এটা আমাদের কোনো অভিভাবকদের খুব একটা মাথা ব্যথা নাই যার কারণে সমাজের এই দুরবস্থা এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমার সন্তান সে যদি সমাজে তথাকথিত প্রতিষ্ঠিত হয় বা না হয় সে অবশ্যই একজন সৎ ভালো মানুষ হতে হবে সেই শিক্ষা আমরা সন্তানদেরকে দেব তো ইনশাআল্লাহ অতএব সন্তানদের জন্ম তারিখে ভুল ভাল কিছু মিথ্যা কিছু লেখা যাবে না ঠিক একইভাবে বয়স কমায় লেখা বেশি লেখা অনেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে বয়স কম বেশি করে লেখেন এগুলো পরিষ্কারভাবে হারাম এই হারাম কাজ কখনো করবেন না আপনি হারামের উপরে দাঁড়ায় রাখবেন পুরো ইনকামটা পুরো জীবনটা এটা কখনো সঠিক কাজ হতে পারে না আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে